হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনার স্বাগত করছি বর্তমানের এই ভিডিওরে। দেখুন ফ্রেন্ডস, ভারতীয় রেলবাই বা রেলওয়ে রিক্রুটমেন্ট সেল তরফ আপনার গ্রুপ ডি পোস্টর কিছু ভ্যাকেন্সি সুযোগ নিয়ে আসছি। এর আপনার কিছু পোস্টর ভ্যাকেন্সি রয়েছে, যা বিষয়ে বর্তমানের এই ভিডিওরে আপনার শেয়ার করবি। রিক্রুটমেন্ট রহিত পদবী বিষয়ে জনাইবি, এর বয়স সীমা আরম্ভ করে শিক্ষাগত যোগ্যতা কম আবশ্যক করছি জনাইবি, দরমা কেতে মিলুছি এবং কেউ মানে আপ্লাই করে পেয়ে সে বিষয়ে আমি ডিটেলসে এই ভিডিওরে জানিবা। তেণুকরি ভিডিওটি শেষ যায় দেখবে। ওড়িশার প্রত্যেক জেলার পিলামানে এথিপাই ইলিজিবল হয়ে পারিবে। ডিটেলসে ভিডিওটি দেখলে আপনার সম্পূর্ণ অপডেট জাড়ি সারা পরে ফর্ম কু আপ্লাই করে পেয়ে। তবে ভাল পাইবা সর্ব ভিডিওটি ভাল লাগলে ভিডিওটি গোটে গোটে লাইক করিয়া জমার ভুলবে না, সাংসাথী সহ সেয়ার করিয়া জমার ভুলবে না, এবং চ্যানেল কু প্রথম তর করে ভিজিট করলে নিশ্চিত রূপে আমার এই চ্যানেল কু সবসক্রাইব করে নেবে। অফিসিয়ালি নোটিফিকেশন বেল কু ক্লিক করি অল রে সেট করবে, যাহাদ্বারা কি ডিটেলস ইনফরমেশন টাইম টু টাইম আপনার পাই পারিবে আমার এই চ্যানেল জরিয়ে। তবে চলুন দেরি ন করে ডিটেলস জানিবা এই জবর সম্পূর্ণ অপডেটটি। রিক্রুটমেন্টর গাইডলাইন অনুসারে আপনার আরআরসি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্থন রিজিয়নের গ্রুপ ডি পোস্টর ভ্যাকেন্সি রয়েছে, যে আপনার মিলুছি গ্রুপ ডি পোস্টর ভ্যাকেন্সি টোটাল উপরে 38টি পদবীরে নিযুক্তি রয়েছে, 5200 আরম্ভ করি 20200 পর্যন্ত এতে দরমা মিলুছি। মেল ফিমেল সমস্তে এখন আপ্লাই করে পেয়ে, অল ইন্ডিয়া ক্যান্ডিডেট এথিপাই ইলিজিবল। তবে এটি আপনার আপ্লিকেশন মোড অনলাইন মাধ্যমে আপনার এর আপ্লিকেশন কু ভরি পারিবে। আক্রস ইন্ডিয়া আপনার জব লোকেশন রহব, ভারতের যেকোন স্থানের আপনার এতে নিযুক্তি মিলিপারে। তবে ফ্রেন্ডস, ইম্পর্টাট ডেট গুড়ি রয়েছে, 16 এপ্রিল 2024 আরম্ভ করে 16 মে 2024 বর্তমান এর অনলাইন প্রোসেস চালু রয়েছে, আপনার চাইলে এখন আপ্লাই করে পেয়ে। তবে শেষ তারিখ রয়েছে 16 মে 2024, আপনার 16 মে 2024 পূর্ব এই ফর্ম কু অনলাইন মাধ্যমে আপ্লাই করে পেয়ে। তবে এটি আপনার কোণ সব ইলিজিবিলিটি কন্ডিশন রয়েছে সে বিষয়ে টিকি নজর পকাইবা। দেখুন ফ্রেন্ডস, ইলিজিবিলিটি কন্ডিশন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন 10th ক্লাস আবশ্যক করছি, এবং এসে আপনার যে স্পোর্টস পর্সন হয়ে নিহতি রূপে এতে ইলিজিবল হয়ে পারে। এটি আপনার বয়স সীমা 1 জুলাই 2024 সুদ্ধা 18 বর্ষ আরম্ভ করি 25 বর্ষ মধ্যে আবশ্যকতা রয়েছে। যদি আপনার 18 বর্ষ 25 বর্ষ ভিতরে হয়েছেন তাহলে নিশ্চিত রূপে আপ্লাই করে নিতু। এটি এজ রিল্যাক্সেসন রয়েছে, এসসি এসটি ওবিসি ক্যাটগোরি পিলাম গভর্নমেন্ট রুল অনুসারে যেভাবে এজ রিল্যাক্সেসন রয়ে সেইভাবে এজ রিল্যাক্সেসন রয়েছে। এসসিএসটি 5 বর্ষ, ওবিসি 3 বর্ষ বয়স সীমা রিল্যাক্সেসন দেখবাক মিলুছি। এটি আপ্লিকেসন ফি বাবদে আপনার জেনারেল ওবিসি ইডব্লুএস ক্যাডিডেট হয়েছে 500 টাকা আপ্লিকেসন ফিজ প্রোভাইড করা পড়ব। এসসি এসটি ফিমেল কিংবা পিডব্লুডি ক্যাডিডেট হয়েছে 250 টাকা আপ্লিকেসন ফিজ দেওয়া পড়ব, যা আপনার পেমেন্ট করবে অনলাইন মাধ্যমে। অনলাইন অর্থাৎ আপনার পেমেন্ট করে পেয়ে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং কিংবা ইউপিআই মাধ্যমে আপনার এই ট্রানজাকশন কু করে পেয়ে। তবে এটি আপনার সিলেকশন প্রোসিজর, প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন রহব, তারপরে পোস্ট ট্রায়াল রহব, প্রথমে আপনার পোস্ট ট্রায়াল রহব, তারপরে মেডিকাল এক্সাম করাযিব। সবুঠু বড় কথা যে এথিরে আপনার কোনসি রিটিন এক্সাম রহব না, প্রথমে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করাযিব, 10th ক্লাস সহ স্পোর্টস সার্টিফিকেটর ভেরিফিকেশন করাযিব, এবং যে স্পোর্টসরে আপনার সার্টিফিকেট হাসল করতে সেই স্পোর্টসরে আপনার গোটে ট্রায়াল দেওয়া পড়ব। আর যে সেটি উত্তীর্ণ হবে সে গোটে মেডিকাল এক্সাম করাযিব, এবং এই মেডিকাল এক্সামে উত্তীর্ণ হওয়ার পরে আপনার গোটে বেশি কটঅফ অনুসারে আপনার এটি নিযুক্তি দিয়াযিব। তবে অধিক সূচনা আপনার আমার অফিসিয়াল সাইট কু ভিজিট করতু, আমার অফিসিয়াল সাইট www.gbtportal.in, যে আমি আপনার জব অপডেট সহ ছোট বড় কিছু ইনফরমেটিভ ইনফরমেশন প্রোভাইড করছু। তবে নিশ্চিত রূপে আপনার আমার অফিসিয়াল সাইট কু ভিজিট করতু www.gbtportal.in, যা মাধ্যমে ডেলি বেসিক্রে জব অপডেট সহ আপনার বহুত কিছু জিনিস পাইপার, এবং এটি আপনার নোটিফিকেশন লিঙ্ক মিলিপার, অফিসিয়াল ওয়েবসাইটর লিঙ্ক মিলিপার, এবং আপ্লাই করার লিঙ্ক প্রোভাইড করা যাই। ভিডিওর ডেসক্রিপশন চেক করতু, আমার সাইট কু ভিজিট করতু, এবং হ্যাঁ যদি এপর্যন্ত আপনার আমার টেলিগ্রাম কু জয়েন করে না তাহলে নিশ্চিত রূপে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতু, বহুত বড়িয়া বড়িয়া অপডেট সেটি প্রোভাইড করা যাচ্ছে, বহুত পিলা বি সেটার জয়েন করছেন। তবে নিশ্চিত রূপে আপনার আমার টেলিগ্রামে জয়েন করতু। তবে ফ্রেন্ডস, ইয়েলা ডিটেলস অপডেটটি ভারতীয় রেলবাই বা ইন্ডিয়ান রেলওয়ে আরআরসি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল তরফ নিযুক্তি ভিত্তিক সূচনা, যে কিছু গ্রুপ ডি পোস্টর ভ্যাকেন্সির ডিটেলস ইনফরমেশন আপনার সেয়ার কলি। আশা করছি এই অপডেটটি আপনার নিশ্চিত রূপে ভাল লাগবে। ভাল লাগলে ফ্রেন্ডস ভিডিওটি প্রথমে লাইক করুন, সাংসাথী সহ সেয়ার করা জমার ভুলতু না।
चैनल को प्रथम तरफ करी विजिट करते चैनल को सब्सक्राइब करने सहित नोटिफिकेशन बेल को क्लिक करके ऑल रे सेट करूँ ये लेटेस्ट अपडेट को सबुठ प्रथम पाइबा। तो फ्रेंड्स बर्तमान तो समय हो जाए नेक्स्ट अपडेट किसी नुआ तथ्य नुआ सूचना आपको सेयार करी से पर्यटन विदाय दिंतु। जय जगन्नाथ।